সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি কবুল হজের প্রতিদান রেখেছেন জান্নাত। আমি তারই প্রশংসা করছি এবং সকল অনুগ্রহের জন্য তারই শুক্রিয়া আদায় করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, তিনি মহা ক্ষমাশীল এবং দয়ালু। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ আল্লাহর বান্দা ও তার রাসূল, তিনি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে তার রবের ইবাদত করেছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীদের উপর শান্তি ও রহমত বর্ষণ করুন। অতঃপর আমি নিজেকে ও আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বনের ওসিয়ত করছি। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা যথার্থভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমরা মুসলিম না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না। আল্লাহর ক্ষমা এ কথাটি হৃদয়ে প্রশান্তি যোগায়, অন্তরকে শান্ত করে এবং আল্লাহর কাছে যা আছে সে সম্পর্কে পূর্ণ ভরসা দেয়। আর আল্লাহই তো পাপ মোচনকারী, ক্ষমাশীল। পাপী ব্যক্তির পাপ তিনি মোচন করেন, অপরাধীকে তিনি ক্ষমা করেন এবং ভুলকারীদের দুষ্ত্রুটি তিনি মার্জনা করেন। এ সম্পর্কে তিনি বলেন, আর তিনি তার বান্দাদের তওবা কবুল করেন ও পাপসমূহ মোচন করেন এবং তোমরা যা করো তিনি তা জানেন। আল্লাহ তাআলার ক্ষমা ও উদারতার অন্যতম সুন্দর বৈশিষ্ট্য হল তিনি তওবাকারীদের ভালোবাসেন এবং তার কাছে তাদের ফিরে আসায় আনন্দিত হন। আল্লাহ তাআলার বিশাল উদারতার অন্যতম নমুনা হল তিনি নেকিসমূহ বৃদ্ধি করে দেন এবং নেক আমল করার নিয়ত করলেই সওয়াব প্রদান করেন। আল্লাহ তাআলার ক্ষমার অন্যতম সুন্দর বৈশিষ্ট্য হল তিনি যথার্থভাবে তওবাকারীদের গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দেন। বান্দা যদি হারাম পরিহার করে এবং তওবা ও অন্যান্য ইবাদতের উপকরণগুলো গ্রহণ করে আমল করে, তবে তার ঈমান আরো বৃদ্ধি পাবে, ফলে তার অন্তরে ঈমানের দাবি সুদৃঢ় হবে। ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে মহাসম্মানিত করবেন। মহান আল্লাহর ক্ষমা কতই না বিশাল ও সুন্দর। তিনি বলেন, তবে যারা তওবা করে, ঈমান আনে ও সৎ কাজ করে, আল্লাহ তাদের গুনাহসমূহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন, আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহ তাআলার ক্ষমার বিশালতার অন্যতম সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে বা নমুনা হল তার রহমত তার ক্রোধের চেয়ে অগ্রগামী এবং তার ক্ষমা তার শাস্তিকে ছাড়িয়ে গেছে। সহিহ বুখারীতে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলতে তিনি শুনেছেন যে আল্লাহ তাআলা যখন সৃষ্টির কাজ সম্পন্ন করলেন তখন তিনি তার নিকটে আরশের উপর লিখে রাখলেন, আমার রহমত আমার গজব থেকে এগিয়ে গেছে। আল্লাহ তাআলার ক্ষমার বিশালতার আরেকটি সুন্দর বৈশিষ্ট্য হল তিনি তার বান্দাদেরকে পাকড়াও করার পূর্বে যথেষ্ট সুযোগ ও ছাড় দেন। তিনি বান্দার অজ্ঞতাকে সহনশীলতা দ্বারা, পাপকে ক্ষমা দ্বারা মোকাবেলা করেন, প্রকাশ্য অপরাধকে গোপন রাখার মাধ্যমে এবং বিরোধিতাকারীকে নিয়ামত প্রদান করার মাধ্যমে তিনি মোকাবেলা করেন। আল্লাহ তাআলার ক্ষমার বিশালতার আরেকটি চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে তিনি গুনাহ মোচনকারী বিভিন্ন উপকরণ ও সহজ আমলের ব্যবস্থা করে দিয়েছেন। অন্যতম গুনাহ মোচনকারী আমল হল পরিপূর্ণভাবে ওযু করা, প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর জিকির করা, পায়ে হেঁটে মসজিদের দিকে বেশি বেশি যাতায়াত করা, রমজানে রোজা রাখা, আরাফা ও আশুরা দিবসের রোজা রাখা, বৈঠকের কাফফারার দোয়াটি পাঠ করা, উমরা ও হজ সম্পাদন করা, ফরজ নামাজগুলো যথাসময়ে আদায় করা, দান সদকা করা, বিপদে ধৈর্য ধারণ করা, নসিহতমূলক বয়ানের মজলিসে উপস্থিত থাকা এবং নবীর উপর দরুদ পাঠ করা ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম দিক নির্দেশনা হল ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা বিষয়ে আন্তরিকভাবে সচেষ্ট থাকা। তিনি সকাল সন্ধ্যা আল্লাহর কাছে দোয়া করে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি, অর্থাৎ হে আল্লাহ, আমি তোমার নিকট আমার দিন, আমার দুনিয়া, আমার পরিবার ও আমার সম্পদের স্বস্তি ও নিরাপত্তা প্রার্থনা করছি। সুনানে আবু দাউদ ও ইবনে মাজার হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই কোরআনের মাধ্যমে বরকত প্রদান করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, তিনি ক্ষমাশীল এবং দয়ালু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যার কৃপায় যাবতীয় সৎকর্ম পূর্ণতা পায়। আমি তারই প্রশংসা করছি,
তার অফুরন্ত নিয়ামতের জন্য তারই শুক্রিয়া আদায় করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই, তিনি সকল সৃষ্টির ইলাহ, প্রভু এবং উপাস্য। আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল, তিনি ঘুর অমানিসে আমাদের আদর্শ ও দিক নির্দেশনাকারী, দিশারী। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীদের উপর রহমত বর্ষণ করুন। অতঃপর আমি নিজেকে ও আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বনের ওসিয়ত করছি। যিনি আল্লাহর আনুগত্যে অবিচল থাকেন, তিনি আল্লাহর ক্ষমা লাভ করে সফল কাম হন। এই বিশাল ফজিলত ও ক্ষমা সত্ত্বেও আল্লাহর ক্ষমা ও বিশাল নিয়ামত, এর ব্যাপারে মানুষকে ধোকায় পড়া হতে সতর্ক থাকতে হবে। সেজন্যই তো আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব হতে প্রতারিত করল? চলমান এই দিনগুলিতে ইসলামের নিদর্শনগুলোকে প্রকাশ করা উচিত। তার অন্যতম হচ্ছে বিশেষভাবে সকল ফরজ নামাজের পরে নির্দিষ্ট তাকবীর পাঠ করা, যা আরাফার দিনে ফজর থেকে শুরু হয়ে আয়ামে তাশরিকের শেষ দিনে সূর্যাস্ত পর্যন্ত চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর বান্দাগণ, সঠিক পথের দিশারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করুন। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে এই নির্দেশ দিয়েছেন, তিনি বলেছেন, আল্লাহ নবীর প্রশংসা করেন, ফেরেশতারা নবীর জন্য দোয়া ইস্তিগফার করেন, হে ইমানদারগণ তোমরাও তার উপর দরুদ পাঠ করে এবং তার উপর শান্তি বর্ষণ করে তাকে সালাম দাও। হে আল্লাহ, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তি বর্ষণ করুন, তার উপর দরুদ এবং রহমত বর্ষণ করুন। হে আল্লাহ, হে আরহামুর রাহিমিন, পরম দয়ালু, আপনি ইসলাম এবং মুসলমানদেরকে, ইসলামের অনুসারীদেরকে সম্মানিত করুন। হে আল্লাহ, আপনি মুসলমানদেরকে সম্মানিত করুন, আপনি ইসলামকে সমুন্নত করুন, আপনি কুফুরি কাজ এবং যারা কাফের তাদেরকে আপনি পর্যদস্থ করুন। হে আল্লাহ, আপনি এই দেশকে এবং অন্যান্য সকল মুসলিম দেশকে পূর্ণ শান্তির সাথে রাখুন, নিরাপত্তায় রাখুন। হে আল্লাহ, যারা ইসলাম এবং মুসলমানদেরকে ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে চক্রান্ত করে, আপনি তাদেরকে অঙ্কুরেই ধ্বংস করুন, আপনি তাদেরকে ভুলুণ্ঠিত করুন, আপনি তাদেরকে চূর্ণ বিচূর্ণ করুন। হে আল্লাহ, আমরা আমাদের যাবতীয় কথা এবং কাজের মাধ্যমে আপনার নৈকট্য প্রার্থনা করি। আপনি আমাদেরকে নৈকট্য অর্জন করার মতো কথা এবং কাজ করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমরা যাবতীয় অন্যায় ও অশ্লীলতা থেকে, অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। হে আল্লাহ, যাবতীয় কল্যাণ আপনার কাছে চাই। যে কাজে, যে কথাই কল্যাণ আসে, বরকত নেমে আসে, সে কথাগুলো এবং সে কাজগুলো আমরা করতে চাই। আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়ালু, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা যা করেছি, যা জেনে না বুঝে অথবা অজানাই করেছি, যে অপরাধগুলো আমাদের দ্বারা হয়েছে, হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, আমাদেরকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমরা যা ভুলে গেছি অথবা ভুলক্রমে করে ফেলেছি, আপনি সেজন্য আমাদেরকে পাকড়াও করবেন না। হে আল্লাহ, আপনি আমাদের উপর এমন কিছু চাপিয়ে দিবেন না, যার ভার সওয়ার মতো আমাদের ক্ষমতা নেই, সহ্য করার মতো আমাদের সামর্থ্য নেই। হে আল্লাহ, আপনি আমাদেরকে এই সমস্ত গজব থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আপনার ক্রোধ, আপনার অসন্তুষ্টি, আপনার রাগ থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা আপনার কাছে আপনার ক্রোধ থেকে আশ্রয়ের প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের উপর যে এই মহামারী নেমে এসেছে, বর্তমান যে দুর্যোগ নেমে এসেছে, এ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করুন। হে আল্লাহ, খাদিমুল হারামাইন শরীফাইন কে আপনি হেফাজত করুন, তাকে ভালো কাজের তৌফিক দান করুন, আপনার সন্তুষ্টিমূলক কাজে আপনি তাকে আরো তৌফিক দান করুন। হে আল্লাহ, হে রব্বুল আলামিন, যারা আমাদের সেনাবাহিনী, যারা আমাদের দেশের, এই দেশের অত্যন্ত প্রহরী, আপনি তাদেরকে, তাদের মনোবলকে আরো চাঙ্গা করে দিন, তাদেরকে দেশ রক্ষায়, ইমান রক্ষায়, ইসলাম এবং মুসলমানদের সুরক্ষায় আপনি তাদেরকে আরো সহযোগিতা করুন। হে আল্লাহ, আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তি ও রহমত বর্ষণ করুন।
এবং আপনি আমাদের উপর দয়া করুন, আমাদেরকে ক্ষমা করুন। আপনি ক্ষমাশীল এবং দয়ালু।